নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন কাতলা মাছ বড় পাইনি, আজকে 1 কিলো 100 মতো একটা কাতলা মাছ পেয়েছি। সেই কাতলা মাছটা কিনে নিয়েছি, বলি বন্ধুদের রেসিপি দেখাবো। আর কি দিয়ে বানাবো জানেন বন্ধুরা? শীতের সবজি ওলকপি দিয়ে দারুণ রেসিপি বানানো যাবে, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করবো বলেই এই ওর মানে কাতলা মাছটাও কিনেছি। দাদাকে ওলকপি কিনে আনতে বলেছি, ওলকপিও কিনে নিয়ে এসছে বন্ধুরা, একদম ফ্রেশ ওলকপি। যখন কাটবো আপনাদের সাথে শেয়ার করব। এখন মাছটা কিভাবে কাটি দেখতে থাকুন বন্ধুরা। কাতলা মাছও কিনেছি, দাদা আবার বাটা মাছ নিয়ে এসছে। ক্যামেরাম্যান আর আমার ছোটো বউ একটু বাটা মাছ প্রিয়, ভাজা খেয়ে নেয় বড্ড, ভাজলে ভেজে দিলেই, সেই জন্য নিয়ে এসছে আমাদের আপনাদের দাদা। দেখি বাটা মাছ কোটা আমার ছোটো বৌমা কাটবে আর কাতলা মাছটা আমি কাটবো। বন্ধুরা, অনেকদিন পর ক্যামেরাম্যান আর আমার ছোট বৌমা কালকে 600 মতো বাটা মাছ নিজেরাই কেটেছে, নিজেরাই ধুয়েছে, সব কিছু করেছে। বন্ধুরা, সুন্দরভাবে বাটা মাছটা কাটতে পেরেছে, অনেকদিন পরে মাছ কাটা শিখেছে। আমি দেখেও শান্তি যে আপনাদের সাথে এরা রেসিপি উপহার দিতে পারবে। আমার অবর্তমানে তোমার সঙ্গে যাবো বললাম না, খালি অবর্তমানে বড় যায় না মা। আর আমি বাটা মাছ কাটতে গেলে মোটে কিছু ধার নেই, মানে মোটে কি ধার নেই, ধার দিতে হবে। মাছ কাটতে জানি না নাকি মোটে ধার নেই, আরে ধার আছে কেটে গেল। এই বড় বড় মাছের আঁশ তুই ওই মঞ্জিতার ওদিক দিয়ে গেলে দেখতে পাবি, সব এরকম বড় চর্বি দিয়ে শুরু মানে এই যে শুকোতে দিয়েছে। এই বড় বড় হাঁস, বড় এত বড় বড় হাঁস, সেই বড় বড় 5 কিলো 6 কিলো যে রুই কাতলার হাঁস একদম ওইগুলো শুকোতে দিয়ে ওইগুলো বাইরে চলে যাবে, ওইগুলো দিয়ে গম খাবা না। সেগুলো আমরা কিনে করছি। হ্যাঁ, ওই জন্য তো অনেক পুজোর সময় গহনা খুলে দিতে বলে। হ্যাঁ, পুজো হলে গয়না পড়া যাবে না, গয়না তো সব সময় সব জিনিস দিয়ে কত কি দিয়ে যে সব হয়, ওই জন্য বলে না যে ঠাকুর পুজোর সময় গয়না পড়া যাবে না, অনেকে বলে। মা সাবধানে, বন্ধুরা সবসময় এই ফুলকোটা ফেলে দেবেন, ফুলকোটা খুব নোংরা থাকে। একদম টাটকা, কত রক্ত দেখুন বন্ধুরা, পুকুর থেকে যেন সবে ধরে নিয়ে এসছে। টাটকা মজা আমার একদম একদম টাটকা সুন্দর লাগছে। ভালোই এ বেরিয়েছে বলো মা, ভালোই পিস বেরিয়েছে। এর পেট খালি নি করবো না করেছি। শীত
তো ভালো আছে, গ্রীষ্মকালে আগে মাছের পিছনে যেতে হবে। বন্ধুরা মাছ টাছ তো কেটে চলে এলাম, এখনো কিন্তু নুন হলুদ লঙ্কা মাখানো হয়নি, একটু জল ঝাড়তে দিয়েছি। এবার এই ওলকপি আলুগুলো টমেটো সুন্দর করে কেটে গুছিয়ে নেব। ওলকপিটা দেখে মনে হচ্ছে খুব কচি, একদম ফ্রেশ, চরমর মরমর করছে কুচিয়ে। একটু মোটা কাটবো, বেশি পাতলা কাটবো না, কারণ ঝোলের তো, একটু মোটা মোটা আর একটু লম্বা লম্বা কাটবো। ওরা তো আমাদের পোষা, ও তুই এক মাস কেন, মাসের মধ্যে চারবার দেখতে পাবি। কি বড় দেখছি তাই, কি বড় আর কুকুরটা ঘেউ ঘেউ করছে, দেখেছি ছোট্ট মতো, এটা তো বিশাল বড়, ছবিতে এত বোঝা যায় না, অন্তত 3 ফুট আর এরম মোটা, সে যেন একটা কুমিরের মতো। বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন কত বড়, একদম কিছু বলে না, কাছে গেলেও কিছু বলে না, যেন আমাদের পোষা গোসাপ। বন্ধুরা দেখতেও ভালো লাগে, গোসাপ খেলে ভালো, বিষাক্ত সাপটা খেয়ে নেয়, বিষাক্ত সাপটা বাড়িতে আর থাকে না। কালকে যাচ্ছে আস্তে আস্তে, বলেছে যেন পেটে কি একটা আছে, নড়তে পারছে না, কিছু একটা খেয়েছে। বন্ধুরা সব তো কাটা কমপ্লিট হয়ে গেল, এবার আমি আমার সাথে রান্না করে আসুন। বন্ধুরা সব গুছিয়ে গাছিয়ে চলে এসছি, এবার কিভাবে কি করি দেখতে থাকুন। সবার আগে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব, নুন হলুদ আর একটু লঙ্কা দেব। আমি একটু মাছ ম্যারিনেট করার সময় লঙ্কা গুঁড়ো দিতে ভালোবাসি, সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন, একটু হলুদ, ধরে ধরে মাছটা ম্যারিনেট করে নেব। একটু ভালো করে মশতে থাক, এবার উনুনটা ধরিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে এবার তেল দিয়ে দিচ্ছি। মাছ দিলে কড়াতে ঠেকড়া ঠেকড়ি ভয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিলে আর মাছ দিলে বেশি ঠেকড়া ঠেকড়ি করে না। তেল গরম হয়ে গেছে, সবার আগে মুড়োটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি।
মাছগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা মাছটা খুব ভালো, খুব সেন্ট বেরিয়েছে, দারুন। মাছ তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিলাম। এবার শুকনো লঙ্কা একটা দু টুকরো করেছি, পাঁচ ফোড়ন আর তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই সেই জন্য একটু নুন ছড়া দিচ্ছি। বন্ধুরা দু রকম প্রসেসে মাঝে মাঝে ঝোল রান্না করি, মাছের ঝোল মানে মুখের টেস্ট বদলানোর জন্য। এক তো পরে সাঁতাল দিই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে, নাহলে আগে অনেক তেল থাকলে তেলের উপর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়েই তারপরে সবজি তুলে দিই। বন্ধুরা দু রকমের টেস্ট, দুভাবে দু প্রসেসে দু রকম টেস্ট হয়। মুখের রুচির টেস্ট আলাদা করার জন্য এইভাবে করছি। সবজিগুলো কষা কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। সবার আগে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে দেবো। ধরে ধরে ভালো করে মিশিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ফুলকপি তো একটু বেশি পরিমাণেই জল দেবো, কারণ একটু সিদ্ধ হতে টাইম লাগবে। নেড়ে চেড়ে ঠিক 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ওলকপি একটু সিদ্ধ হতে দেরি লাগবে, 10 মিনিট পরে আবার আপনাদের সাথে ফিরে আসবো। মিনিট পর ফিরে এসেছি, দেখি তরকারি তো ফুটছে টুকবুক করে, এবার কি কন্ডিশন দেখা যাক। বন্ধুরা দারুণ সেন্ট বেরিয়েছে, মনে হচ্ছে তো সিদ্ধ হয়েই গেছে। বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গেছে ওলকপি, জল তো প্রায় কমপ্লিট। এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, মাছ দিয়ে বেশি ফোটাবো না, কারণ মাছগুলো একটু নরম হয়ে যাবে। এবার ঢেলে নিচ্ছি। বন্ধুরা শীতের দুপুরবেলা শীতের সবজি দিয়ে আর একদম টাটকা কাতলা মাছ দিয়ে আপনাদের তো সুন্দর ডেলিশিয়াস একটা রেসিপি উপহার দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।